অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে পাওয়া গেল সিদ্ধ টিকটিকি, আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন দুই প্রসূতি সহ 54 জন। বৃহস্পতিবার বাঁকুড়ার ইনপুরের পুয়ারা গ্রামের ঘটনা। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও পুয়ারা গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু এবং মায়েদের জন্য খিচুড়ি দেওয়া হয়েছিল। সেই খিচুড়ি টিফিন বক্স, থালা কিংবা বাটিতে করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন অনেকেই। এরপর এক অভিভাবক ওই খিচুড়ি খেতে গিয়ে তাতে একটি টিকটিকি দেখতে পান। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খিচুড়িতে টিকটিকি ছিল জানতে পেরে একের পর এক শিশু বমি ও পাতলা পায়খানা করতে শুরু করেন। ওই ঘটনায় পর্যায়ক্রমে 54 জন অসুস্থ হয়ে পড়েন, এর মধ্যে দুজন প্রসূতিও রয়েছেন। প্রত্যেককে দ্রুততার সঙ্গে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই রয়েছেন। আমাদের পুয়ারা গ্রামে সকালবেলায় আইসিডিএসে রান্না হয়েছিল, সেক্ষেত্রে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে খাবার নিয়ে যায়। যখন বাড়িতে গিয়ে খাওয়াচ্ছিল সেই সময় কি দেখা যাচ্ছে না, খাবারের মধ্যে, খিচুড়ির মধ্যে রয়েছে টিকটিকি। তো সেটা তড়িঘড়ি গ্রামে ছড়িয়ে পড়ে খবরটা, এবং সকলেই কিন্তু আতঙ্কিত হয়ে ওঠে, এবং তাদেরকে আমাদের গ্রামের তরফ থেকে এবং আইসিডিএসের যে দিদিরা ছিল তাদের থেকে আমাদের ইনপুর বিপিসিএসে আনা হয়, ইনপুর ব্লক হসপিটালে আমাদের আনা হয়েছে, এবং সেখানে মোটামুটি সকলেই চিকিৎসার মধ্যে রয়েছে। এবং একটা বাচ্চা মেয়ে ছাড়া, মানে একটা বাচ্চা মেয়ে পায়খানা করেছে একবার, তাছাড়া কিন্তু কারো কিছু সেরকম সমস্যা কিন্তু এখনও দেখা দেয়নি, কিন্তু একটা আতঙ্ক রয়েছে। এখন মানে 54 জনের মতো রয়েছে, হালকা হালকা লাগছে, হয়তো কেউ আতঙ্কের জন্য কেউ এরকম করছে, মানে কেউ বলছে বমি বমি লাগছে, কিন্তু বমি সেরকম হয়। কখন দেখলো টিকটিকি? সকালবেলায়। অসুস্থ লাগছে না লাগেনি? এখন হয়তো নিয়ে আসছে, ছেলে বমি বমি করছে, পায়খানা করছে। হাসপাতালে এনেছে? হ্যাঁ, সেন্টার থেকে খিচুড়ি আনা হয়েছিল, দিয়ে সেই খিচুড়ির মধ্যে ডিম ছিল, খিচুড়িটার সাথে সেই ডিমটা আমি খেয়েছিলাম। দিয়ে তারপরে খিচুড়িটা বাড়িকে নিয়ে যাওয়ার পর দিয়ে বাড়ির পাশে একজন খিচুড়ি নিয়ে গেছিল, তার পাত্রের মধ্যে টিকটিকি ছিল, বাচ্চা খাওয়াচ্ছিল চামচে করে, দিয়ে দেখা যাচ্ছে যে টিকটিকি আছে খিচুড়ির মধ্যে। খেয়েছে, অনেকেই খেয়েছে আর অনেকেই খাইনি। অসুস্থ হয়েছে দু একজন, কেউ বমি করছে, পাতলা পায়খানা করছে। যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে রাজি নন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকা মিঠু পাত্র। তার দাবি, তার কেন্দ্রে খাবারে টিকটিকি পড়ার ঘটনা ঘটেনি, যা কিছু হয়েছে বাড়িতে ওই খাবার নিয়ে যাওয়ার পর, ফলে ওই ঘটনার দায় তার উপর বর্তায় না বলেও তিনি দাবি করেন। ঢাকেনি বাড়ি, খালি ঢাক, মানে কৌটোয় করে নিয়ে গেছে, সেখানে আধ ঘন্টা খোলা অবস্থায় ছিল, থালায় যখন ঢালে তখন বাচ্চা দেখা যায়, সেটা অবশ্য একদম গোটাটাই আছে, কোনো গলি নষ্ট হয়নি, সেটা ছবি তোলাও আছে। আমাদের এখানে যদি হতো তাহলে কারো কিছু হতো, বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘটেছে ঘটনাটা, আমাদের কাছে থাকলে তো সবার মাঝেই হতো, খাবার বাইরে দেওয়া হয়েছে দেখা যেত, সেটা বাড়িতে যে ঘটনাটা ঘটেছে। বমি কেউ ওটা যেটা করছে সেটা শরীর খারাপের জন্য, একজন ও তো প্রেগনেন্ট মা আছে, তাকে টেস্ট করা হলো, কি আলট্রাসোনোগ্রাফি করা হলো, সব ঠিক আছে, কারো কিছু হয় না, ওটা বাড়ির থেকেই পায়খানা করেছে, আগেই বলা হয়েছিল সকালে। খাবারের জন্য নয়, তাহলে তো জিজ্ঞেস করুন, এই তো আছে ওখানে সেন্টারে টিকটিকি পড়লে এত লোক খেয়েছিল, কিছু তো একটা হতো, সেন্টারের থেকে খাবার নিয়ে গেছে বাড়িতে, আধ ঘন্টা পর নিয়ে আসছে সেটা, এবার বাড়িতে না রাস্তায় আমাদের দায়িত্ব তো নয়, থাকলে তো ভিতরে আমাদের পড়তো, এতগুলো লোক তো আছে। আর ইন্দপুরের বিএমওএইচ ডাক্তার কাজল দে বলেন, আতঙ্কের কিছুই নেই, যে 54 জন হাসপাতালে এসেছিলেন প্রত্যেককে আগামী কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। টোটাল 54 জন ভর্তি হয়েছে, তার মধ্যে 23 জন বাচ্চা যারা বিলো 6 ইয়ার, দুজন প্রেগনেন্ট মা আছে,
আর 25 জন আরও বাড়ির লোকজন যারা বলছে যে ওই খাবারটাই ওই বাচ্চাদের দেওয়া খাবারটাই তারা খেয়েছিল। তাই এরকমভাবে মোট 54 জন আমাদের এখানে এসছে, তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। কারুর সেরকমভাবে কোনো সাইন সিমটম কিছুই পাওয়া যায়নি, তবু আমরা যদি কিছু সমস্যা হয় সেই কারণে আমরা দেখার জন্য অবজারভেশনে রেখেছি তাদেরকে। এখনও পর্যন্ত কারো কোনো সাইন সিমটম নেই, একটি বাচ্চারই শুধু একবার লুজ মোশন হয়েছিল, মেবি সেটা অন্য কোনো কারণেও হতে পারে, কারণ ফুড পয়জনিংয়ের টিপিক্যাল যে ফিচার পাওয়া যায় সেগুলো সেভাবে কিছু আমরা পাইনি এখনও পর্যন্ত। অবজারভেশনে আমরা দেখি 4-6 ঘন্টা তো মিনিমাম রাখবোই, তারপরে আবার দেখে নিয়ে তারপরে আবার আমরা সেইভাবে ডিসিশন নেব। কারো কোনো অলরেডি প্রায় 4 ঘন্টা তো হয়েই গেল, 3-4 ঘন্টা, কিন্তু এখনও পর্যন্ত কারো কিছু সমস্যা হয়নি। আশা করা যাচ্ছে কারো কিছু হবে না, তবে এই অতিরিক্ত গরম আছে সেই কারণে তাদেরকে সতর্কতা নিতে বলা হয়েছে, জল খেতে ওআরএসের জল খেতে বেশি করে বলা হয়েছে। আর আমরা জাস্ট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে অবজারভেশনে রেখেছি এবং জনগণ যারা এসছে তাদেরকে অ্যাসিওর করা হয়েছে যে এটা থেকে মারাত্মক ভয় পাওয়ার কিছু নেই, তবু আমরা সতর্ক আছি, যদি কিছু সমস্যা হয় আমরা ট্রিটমেন্ট করব সেই অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দপুর।